বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায় আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফিকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকে এম এর ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ আসলাম সানি ডান এ রয়েছেন বারবিটা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুল্লাহ ডন স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে যে প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই যে একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে অনেকদিন ধরে যাচ্ছিল বাংলাদেশ হঠাৎ করে তিনটে সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা সেখানটা খানিকটা স্বস্তি এনে দিয়েছে এবং বেশ স্বস্তির মধ্যে স্থিতিশীল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যদিও নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেটি অনেক রকমের প্রশ্নের জন্ম দিয়েছে এবং যারা রাজনৈতিক আন্দোলন করছিলেন তারাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচনের দিন কিন্তু নির্বাচন প্রত্যাখ্যান করলে ফলাফল প্রত্যাখ্যান করলেও আরেকটি নির্বাচনের দাবি করলে কোন ধরনের আন্দোলনে তারা যাচ্ছেন না কর্মসূচি দেন এবং যাবেন না বলে আভাস ইঙ্গিতে তারা জানিয়েছেন সো ব্যবসায়ীদের নেতা হিসেবে আপনারা পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন এবং এখানেই শেষ কিনা না নতুন কোন শঙ্কাও আপনাদের মধ্যে আছে ধন্যবাদ জিলু ভাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আসলে আমরা দুই হাজার একটা বিশাল রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমরা পার হওয়ার পরে ইলেকশনের আগে জ্বালাও পোড়াও অনেক রক্তাক্তের পরে আমরা দুই হাজার যখন খুব ভালোভাবে শান্তিভাবে কাটাচ্ছিলাম তার পরবর্তীতে দুই হাজার স্টার্ট হলো যে নিরানব দিন যে উপরচি সন্ত্রাস এবং মানুষ খুন জ্বালাও পোড়াও সব কিছু আসলে এটা রাজনীতিক আমরা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়নশীল দেশের রাজনৈতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক আন্দোলন হওয়াটা স্বাভাবিক কারণ গণতান্ত্রিক কম্পোনেন্টগুলি যেভাবে শক্তিশালী হওয়া দরকার রাজনৈতিক পরিক্রমায় আমাদের গত চল্লিশ বছরের স্বাধীনতার পরে সর্বোপরি নব্বইয়ের দশক থেকে এই পর্যন্ত জয় কটা ইলেকশন হয়েছে এই ইলেকশনে আমরা যতটুকু এগিয়েছি আবার ঠিক ততটুকু আবার পিছিয়েছি বিভিন্ন কারণে আমাদের ইনস্টিটিউটগুলিকে আমরা ওইভাবে জবাবদিহিতার মধ্যে সিস্টেমের মধ্যে আমরা নিতে নিতে পারিনি এজ এ ব্যবসায়ী হিসেবে আমরা কি চাই আমরা চাই একটা রাজনীতিক চলমান রাজনীতি প্রক্রিয়াটা একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে থাকবে ইলেকশন হবে ইলেকশনের রাজনীতি পরিবর্তন হবে কিন্তু স্বাধীনতার পরের কিছুকাল পর থেকে রাজনীতির যে বিভিন্ন উত্থান পতনের পরে আজকে যে দুই দুই রাজনীতির দ্বিতীয় দুইটা দলের যে রাজনীতিতে দেশ ভাগ হওয়ার ভাগ হওয়ার পরে এখনকার যে অবস্থা এই অবস্থাটা আমরা আজকে যে আপনারা ঠিকই বলছেন যে আমরা একটা ভালো পজিশনে আছি কিন্তু আসলে আমরা যারা ইনভেস্টমেন্ট করি ইনভেস্টমেন্ট কেউ কেউ চিন্তা করে শর্ট টাইম আর লং টাইম আমাদের ইন্ডাস্ট্রি করতে হলে তো লং টাইম চিন্তা করতে হয় আমাদের ইন্ডাস্ট্রি করতে হলে আমাদের অ্যানালিস করতে হয় যে আগামী পাঁচ বছর দশ বছরে আমার রিটার্নটা কী আসে আমি যখন ইনভেস্টমেন্ট করি আমার রিটার্নটা আমরা সাত বছর দশ বছর রিটার্ন ধরে এখন ইনভেস্টমেন্টের সাইজ কত বড়ো হবে ইনভেস্টমেন্টের লাভজনক কত হবে সেই হিসাবে কিন্তু বাংলাদেশের এই পর্যন্ত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইশন হয়েছে কিন্তু এটা কিন্তু আমাদের সেক্টরে আমরা বলতে পারি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এলো লোকাল ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট যেভাবে এই সরকার ক্ষমতার দুই হাজার চোদ্দোর ইলেকশনের পরে আমরা দেখেছিলাম জাপান আসছিল আমরা দেখছিলাম কোরিয়া আসছিল বিভিন্ন দেশগুলি আসছিল বাংলাদেশ ইনভেস্টমেন্টের একটা চায়না আসছিল একটা ইনভেস্টমেন্টের একটা ক্ষেত্র তৈরি হয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট কারণ আমাদের ফরেন ইনভেস্টমেন্ট এই জন্য দরকার ইনফ্রাস্ট্রাকচার আমরা যেভাবে আগানো দরকার আমাদের অর্থনৈতিক সাইজ অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আধ্যাত্মিক মানেন না আমরা এখনও আন্তর্জাতিক মানে ইনফ্রাস্ট্রাকচার করতে না যেটা স্থিতিশীল অর্থনীতির জন্য একটা স্টেবেল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এবং ইনভেস্টমেন্টকে আরও ত্বরান্বিত করার জন্য সবচেয়ে আগে দরকার আমাদের পোর্ট ব্যবস্থা আমাদের এখনও আন্তর্জাতিক মানের না আমাদের 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 প্রতিদ্বন্দ্বী দেশের সাথে আমাদের যে পোর্টের যে ক্ষমতা সক্ষমতা এটা আন্তর্জাতিক মানের না আমরা এখনো গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে পারিনি তাই ফলে এই সব বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের বৈদেশিক বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ আমরা দরকার আমি এখানে উল্লেখ করতে চাই দেখেন মাত্র তিন বছর আগে ঘোষণা হলো বার্মাতে যে তারা ওপেন ইকোনমিক অ্যাকসেপ্ট করবে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট করবে তারা একটু কমিউনিস্ট মেন্টালিটি থেকে একটু ওপেন দ্বার খোলা আরম্ভ করছে এর ভিতরে বার্মাতে সিক্স হান্ড্রেড কিলোমিটার রাস্তা হয়ে গেছে জাপান ইনভেস্টমেন্টে যেটা সিক্সটিন লাইনের লেনের রাস্তা কেন ইমাজিন যে সিক্সটিন লেনের রাস্তা যদি সিক্স কিলোমিটার হয়ে যায় তিন বছরের ঘোষণাতে কারণ আস্থার ব্যাপারটা তাহলে তাহলে কি আমি তুলনা করি কিভাবে যে বার্মাতে তো ডেমোক্রেসি নাই তাহলে বার্মাতে কেন জাপানিরাই বা আস্থা অনেক জাপানি চলে গেলে তার এইভাবে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশ আসে কারণ এখানে বিভিন্ন কারণ থাকে শুধু ডেমোক্রেসি এখানে মূল ইস্যু না আমি মনে করি আমরা 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 আশির দশকের পর থেকে থাইল্যান্ডও দেখেছি কিন্তু জাপানি বিশাল ইনভেস্টমেন্ট

তাদের যে আউটপুট আউটকাম এবং তাদের যে ডায়লগ এবং তাদের যে অ্যাক্টিভিটিস আমরা দেখছি এটা কিন্তু রাজনীতিক দায়িত্বশাল না এখানে অনেক মানুষকে মানুষকে হত্যা করা হয়েছে এটা একটা উন্নতি ট্রাক এখন এইটা করার পরে যদি আমি বলি যে আমি এখন আর এই রাজনীতি যাব না আমরা এখন গণতান্ত্রিক প্র্যাকটিস করব গণতন্ত্র প্র্যাকটিস করব একটা সাধারণ আন্দোলনে বা সাধারণ একটা নিয়মতান্ত্রিক রাজনীতি যাব এটা কতটুকু সাস্টেনেবল হবে এটা কতটুকু কার্যকর হবে এটার একটা ভরসার ব্যাপার আছে তা আমি মনে করি যে রাজনৈতিক স্থিতিশীলতা একটা লং টার্ম উন্নয়নের জন্য আমাদের যে আমাদের যে লক্ষ্য যে আমরা দুই হাজার একুশ সালে আমাদের পঞ্চাশ বছর পূর্তিতে স্বাধীনতার রজত জয়ন্তীতে আমরা মধ্যমায়ের দেশ হবো মধ্যমায়ের দেশ শুধু অর্থনৈতিকভাবে হলে হবে না কিন্তু মধ্যমায়ের দেশে আমাদের সামাজিক কম্পোনেন্টগুলি যেগুলি আছে এগুলিকে আরও অনেক দূরে এগিয়ে নিতে আমাদের শিক্ষার ব্যবস্থা আর সবচেয়ে বড় গুড গভর্নেন্স গুড গভর্নেন্স করার জন্য আমাদের মনে হয় সব সরকার এই সরকারের এবং যে কোনো সরকার আকাশ প্রত্যেকটা রাজনৈতিক দলে চাবে তারা একটা ভালো করতে কারণ নেক্সট ইলেকশনে তার আগে জনগণের সম্মুখীন হতে হবে কিন্তু আমলাতান্ত্রিক যে আমাদের যে ভেরিয়েশনগুলি এখন পকট হারে দেখা দিচ্ছে আমলাতান্ত্রিক যে সীমাবদ্ধতাগুলি ইনভেস্টমেন্টের জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে সরকার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দেখছি যে এখানে কাজ করছে সরকার ইচ্ছা একরকম

বলতে গেলে আমরা ব্যবসা যারা করে আমাদের তো অপরিনিয় ক্ষতি হয়েছে যাদের পরিবার থেকে সদস্য চলে গেছে আত্মীয় স্বজন মা বোন ভাই তাদের তো কোনোভাবেই তাদের ক্ষতি কেউ পোষাতে পারবে না বিরানব্বই দিন যেটা বলছি সেটা আমার মতে যে বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় যারা এসব কর্মসূচি দিয়েছিলেন তারাই বা কী পেয়েছেন আমি জানি না কিন্তু ক্ষতি সারা বাংলাদেশের হয়েছে আমি মনে করি আজকে ধরেন একটা নির্বাচন করলে কদিন আগে মেয়র নির্বাচন হয়তো সরকার সত্যি বুদ্ধি করেই আমি মনে করি আমরা যারা আছি আমাদের দৃষ্টিতে যারা ব্যবসায়ী তারা হয়তো ক্ষুদ্র যারা আমরা মনে করি পলিটিক্সের হিসাব নিকাশ সেই হিসাবে মনে হচ্ছিল যে আন্দোলনকে অন্যদিকে টার্ন নেওয়ার জন্য হঠাৎ করে এই মেয়র ইলেকশন দেওয়া এতে করে কিন্তু আমরা যারা বাংলাদেশে বাস করি কিংবা আমরা ব্যবসা করি অনেকটা কিন্তু স্বস্তির মধ্যে আছি তার কারণ যে কোনো একটা উচিলাই হলো কিছু বন্ধ হয়েছে এন্ড অব দ্য ডে আমরা কি চাই আমরা চাই যে একটা স্টেবেল একটা পরিবেশ যেতে করে আমার বাচ্চা আমরা রাস্তায় ফ্রিভাবে মুভ করতে পারবো এবং ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারব কিন্তু আজকে প্রায় দেড় মাস তো হলো আলহামদুলিল্লাহ আর সত্যি কথা ইলেকশন হলো এই ক্ষমতাসীন দলের তিনজন মেয়র মেয়রই পাশ করলেন এবং মার্শাল্লাহ ওনারা তো নিচ্ছে মনে হয় দু একদিনের মধ্যে আর যারা বিরোধী দল থেকে যারা কন্টেস্ট করলো তাদের কোনো অ্যাক্টিভিটিস এখন দেখছি না কিংবা অফিসিয়ালি আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না যে এটা নিয়ে প্রশ্ন অবশ্যই তারা করবে করতে পারে বাট আমরা আমরা যারা ব্যবসা করি আমাদের সবসময় চিন্তাভাবনা থাকবে যে একটা স্টেবেল চাই যে পলিটিক্যাল এই কন্ডিশন একেবারে স্টেবেল থাকে আমরা যেন ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারি দেখেন যত অনেক প্রতিকূল অবস্থা তাই না তারপর কিন্তু কিন্তু মানে এটিকে সাময়িক না লং টার্মে দেখছেন স্ট্যাবিলিটিটা সেটিতে তো একটি বিবেচ্য বিষয় যেমন টু থাউজেন্ড ফোরটিনের জানুয়ারি ইলেকশনের পরে অনেক ব্যবসায়ী নেতার এখানে এসেছেন কথা বলেছেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিন্তু তখন কিন্তু অনেকে মনে একথাও মনে করেছেন যে এই সমস্যা আর দেখতে হবে না যে সমস্যা তার আগে টু থাউজেন্ড থার্টিনের শেষ ছ মাসে দেখতে হয়েছে তো এখন যেমন মনে করছেন যে আপনি ইলেকশন হলো হয়তো অন্যরা তেমন কোনো প্রশ্ন তুললে না বা প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলে নেই কেউ বলা যাবে না কোনো আন্দোলন কর্মসূচি দিচ্ছেন না বা কিছু না তারপরে মনে করছেন স্ট্যাবল একটা অবস্থার মধ্যে আছে আমি বলছি যে আপনারা তো বিভিন্ন সময় পলিটিশিয়ানদের সঙ্গে পলিটিক্যাল ফোর্সেসের সঙ্গে নানা ধরনের ইন্টারাকশন আপনাদেরকে যেতে হয় যখনই দেশে উত্তপ্ত অবস্থা হয় আপনারা তখন দুদিকে দৌড়াদৌড়ি করেন

নির্বাচন যখন হলো পাঁচই জানুয়ারি যে নির্বাচন এটা একটা বড় দল অংশগ্রহণ করে নাই এটা না করাতে দেখেন আমরা যেটা মনে করি সাদা চোখে আমরা যারা রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত না আমরা ব্যবসায়ীরা মনে করি যে আমরা নিজেদের একটা দল যারা রাজনীতি করছেন বড় বড় দুইটা দলের উপরে আমরা তাকিয়ে থাকি যাচ্ছিল হোয়াট দে আর ডুইং দেখা যাচ্ছে যে বড় একটা দল যখন অংশগ্রহণ করেনি তারপর থেকেই কিন্তু আমরা যারা ব্যবসা করি স্পেশালি যারা ইনভে বড় বড় উদ্যোক্তার একটা ঝামেলা হতে পারে অংশগ্রহণ করেনি পার্টিসিপেট করে আন্দোলন কিন্তু ভাব ভাবছিল ব্যবসায় হতে পারে এবং দেখেন সেটাই কিন্তু একটা বছর চুপ ছিল হঠাৎ করে দেখা গেল দু হাজার পনেরো পাঁচই জানুয়ারি এমন একটা অস্থিরিশীল অবস্থা তৈরি হলো যে প্রতিটি মানুষ দেশের আতঙ্কে কাটালো আতকে মানে আমি তো সেটা বলছি একটা নাইট মেয়ার দুঃস্বপ্ন যে ইট ওয়াজ টু ডেজ একটা দুইটা দিন না তো আর সেটা তো এখন ওই আন্দোলন তো আমরা অনেক রকম দেখেছি ধরেন হরতাল ছিল আমরা আমি কিন্তু তখন এসে কথা বলে গেছি যে আন্দোলনের আস্তে আস্তে ভাষাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমরা দেখলাম এক পর্যায়ে এসে নতুন করে সংযোগ হলো যেটা হলো পেট্রোল বোমা যেটা সবচেয়ে আতঙ্কের ব্যাপার এবং অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে গাড়ি বাড়ি সম্পত্তি সবার নষ্ট হয়েছে আমার আমি ব্যক্তিগতভাবে সবার মতো আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আমাদের ব্যবসা যেটা করি সে ব্যবসা করতে পারি কর্মস্থলের কর্মস্থলে যে ব্যবসা যাব যেতে পারে না বাচ্চার স্কুল কিন্তু এখনো কিন্তু যে নাইনটি টু ডেজ বন্ধ ছিল সেটা কিন্তু রেগুলার করতে পারছে না পিছনে সিলেবাস টেনে টেনে কিন্তু পড়াতে হচ্ছে আর আমি আমাদের ব্যবসা আমাদের ব্যবসা যদিও আলহামদুলিল্লাহ এখন শুরু করেছি আবার দেড় মাস ধরে করছি কিন্তু গত তিন মাসের যে ক্ষতি এবং দুই হাজার যে এন্ডের দিকে ক্ষতি হয়েছে ওটা পুষিয়ে তোলা কিন্তু সহজ না এফেক্ট কিন্তু আরো লং টার্মে যাবে মানে আরো ছ মাস সাত মাস পরে বোঝা যাবে তবে প্রত্যাশা অবশ্যই আছে যে আমি মনে করি যে এখন যে অবস্থা আছে এটা যদি স্টেবেল থাকে দেখুন আন্দোলন তো অবশ্যই করবে কিন্তু এটা তাদের গণতান্ত্রিক অধিকার পলিটিশিয়ানদের কিন্তু আমার মনে হয় যে যেই আন্দোলনের চেহারা আমরা দেখেছি আমরা শঙ্কিত আমরা যারা রাজনীতি করেন এখন যেই দল ক্ষমতায় আছেন ওরা কখনো যদি বিরোধী দলে যান তারও আন্দোলন করবেন বা আমাদের ব্যবসায়ীদের অনুরোধ থাকবে এই আন্দোলনের মাত্রা যেন মানুষ খুব বেশি ছাড়িয়ে না যায় যে আন্দোলনের মানুষ আপনারা তো দুজনই ব্যবসায়ী নেতা এবং তুলনামূলক বিচারে তরুণ নেতাই বলতে হবে এই যে পলিটিক্যাল প্রবলেম যেগুলো আছে যে ইস্যু নিয়ে ডিসপিউট আছে মেজর ডিসপিউট ন্যাশনাল ইস্যুজ যেটি যে ইস্যুগুলো মাঝে মাঝে উঠলেই দেশের অর্থনীতি বিপদগ্রস্ত হয় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় সেগুলো নিয়ে আপনারা কি মনে করেন আপনাদের বিজনেস হাউসগুলোর বা ট্রেড বডিগুলোর কোনো কাজ করবার সুযোগ আছে কিনা পলিটিশিয়ানদের সঙ্গে যে ঠিক আছে এগুলো রেজলভ করবার ক্ষেত্রে আপনারাও একটা ইনফ্লুয়েস করতে পারেন বা কোনো একটা ভূমিকা রাখতে পারেন সিভিল সোসাইটি যেমনটা রাখবার চেষ্টা করে অন্যান্য কমিউনিটি যেমনটা রাখবার চেষ্টা করে বিজনেস কমিউনিটি এরকম কোনো আমি স্কোপ আছে কিনা আমাদের ব্যবসায়ীদের আপনি জানেন যে সীমাবদ্ধতা আছে তার কারণ হলো যে আহ ব্যবসা করে আমাদের অনেক রকম সমস্যার মধ্যে কিন্তু আহ প্রতিকূল অবস্থার মধ্যে আমরা ব্যবসা করে থাকি এখন রাজনীতিবিদদেরকে অফকোর্স আমরা অনেক সময়

আমি নিজে ব্যক্তিগততে বারবিটা করি আমরা কিন্তু বিজে বিকেএমি যখনই ডাকে ওদের আন্দোলনে কিন্তু সম্পৃক্ত হই আমরা মনে করি উই আর ফ্যামিলি ব্যবসায়ীদের মধ্যে কিন্তু খুব ভেদাভেদ নেই রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় যে অনেক ইগো থাকে যে এটার সাথে এটা মিল বাট আমরা ওদের সবসময় আন্দোলনে আমরা যাই ফেডারেশনের কখনো ডাকলে বিপদে পড়লে আমরা যাই আমরা শরিক হক আমরা ফেডারেশনের মেম্বার আমরা মনে করি যদি ফেডারেশনকে ধরি সাড়ে তিন কোটি ব্যবসায়ী এই ব্যবসায়ীদের নেতৃত্ব দেয় কিন্তু এ বিসিসিআই এ ওনাদের ভূমিকা জটুক আছে আমি মনে করি আরও বেশি হওয়া উচিত তার কারণ হলো এই যে ফেডারেশনের যে শক্তি ফেডারেশনের যারা প্রেসিডেন্ট কিংবা ডাইরেক্টর তারা কিন্তু খুব পাওয়ারফুল কিন্তু প্রপারলি যদি অ্যাড্রেস করা হয় দেখুন আপনি যদি ফিকি যদি পার্শ্ববর্তী দেশ যদি ধরি ইন্ডিয়া ফিকি তারা কিন্তু ভেরি স্ট্রং তারা কি করে আমি ছোট্ট একটা উদাহরণ দিই নির্বাচনের আগে তাদের সাথে কিন্তু দেখা যায় যে সব দলগুলির যে মেইন হেড চেয়ারম্যানদের সাথে তারা কিন্তু কথা বলে তারা তাদের ভিউজগুলি এক্সচেঞ্জ করে তারা ডেকে নিয়ে আসে আপনি দেখেছেন কথা বলে এবং তারা তাদের প্রবলেমগুলি বলার চেষ্টা করে এবং কমিটমেন্ট নেয় যে আপনারা যখন পাওয়ারে যাবেন ক্ষমতায় যাবেন আমাদের জন্য কি কি করবেন বাংলাদেশের যে আমি মনে করি আরো শক্তিশালী হওয়া উচিত এই আলোচনায় আমি আসবো কেন সেটি হয় না সেই আলোচনায় কিছু প্রশ্ন তোলা যাবে আসলাম সানি জিলু ভাই আমাদের যে প্রশ্নটা করলেন যে আমাদের আন্দোলন যারা করে আসলে এই আন্দোলনটা যে হলো বিরানব্বই দিন বললো বললো এই আন্দোলনটা কারণটা কী ছিল সন্ত্রাস এবং মানুষ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য একটা ইলেকশন চাওয়ার জন্য ওকে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য আন্দোলন তো গণতান্ত্রিকভাবে হওয়া উচিত কিন্তু আন্দোলনের যে মোট আন্দোলনের যে দৃষ্টি আকর্ষণ এটা কিন্তু জনগণকে বোঝানোর জন্য এই বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করার জন্য আন্দোলনটা ছিল না আন্দোলনটা দুইভাবে ভাগ করতে পারি আমরা এক হলো ছিল বিদেশি যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্তর্জাতিক গণমাধ্যম সহ আন্তর্জাতিক যারা মুরব্বীরা আছে যারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করে সমস্ত দুনিয়ার আমেরিকা ইউএস আমেরিকা সহ তাদের দৃষ্টি আকর্ষণ করা ছিল যারা আন্দোলনকারী তাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ ছিল দেশের একটা অস্থিশীল অবস্থায় ফেলে কোনো তৃতীয় পক্ষ যেমন আমরা বলতে পারি যে এদেশের সেনা আর্মি সেনাবাহিনী এদেশের জনপ্রিয় যারা এই দেশে অর্থ সুসংগিত এবং দেশের ক্রান্তিকালে যারা অনেক কাজ করছে আজকে বৈদেশিক মুদ্রা তারা অনেক অর্জন করছে বিদেশে আমাদের জাতির সঙ্গে কাজ করে বাংলাদেশ বাংলাদেশের তারা অনেক বেশি ভাবমূর্তি উজ্জ্বল করছে বিদেশে দেশ বিদেশে তাদের দৃষ্টি আকর্ষণ করা আমি শুধু একটা আপনি যদি লক্ষ্য করেন যে দেশের শক্তি হিসাবে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করা আর বিদেশি শক্তিদের দৃষ্টি আকর্ষণ করা এছাড়া কোন রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না আর রাজনীতিরকে লাভকে হলো লাভ হলো এই বাংলাদেশের রাজনীতিবিদরা হয়তো লাভ হয়েছে কিন্তু দেশের মানুষ এদেশের জাতি এজ এ বাঙালি মেড ইন বাংলাদেশ আমরা যারা মেড ইন বাংলাদেশের পতাকা সমস্ত পৃথিবীতে একশো চৌষট্টিটা দেশ এখন বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে এই একশো চৌষট্টিটা দেশে মেড ইন বাংলাদেশকে আমরা প্রশ্নবিদ্ধ করছি আমরা যখন স্বপ্ন দেখি আপনাকে একটা প্রশ্ন করি যে এক বিরানব্বই দিন অবরোধ হরতাল হানাহানির পরে বাংলাদেশ যখন সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথের তাপ লক্ষ্যমাত্রা থাকে যখন সিক্স পয়েন্ট ফাইভ অর্জন করতে পারে এদেশের এন্টারপ্রেনিয়রশিপ এদেশের ডেডিকেশন অব দ্য ওয়ার্কার ডেডিকেশন অব দ্য বিজ ব্যবসায়ীদের আপনি কিভাবে মূল্যায়ন করবেন কিভাবে মূল্যায়ন করবেন যে আমার আমার ব্যারিকেট দেওয়ার পরেও আমার পণ্য আমি চিটাঙ্গে পৌঁছিয়ে দিয়েছি সেই রিস্ক নেওয়া আমার ব্যারিকেট দেওয়ার পরেও আমার চোদ্দ সবাই এই রাজনীতিবিদরা যা করছে তা যদি না করতো যদি এই দেশটা আমরা চিন্তা করি সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে চলত তাহলে আমাদের চল্লিশ বছর অপেক্ষা করত না আসলে আমাদের মানসিকতা রাজনীতিবিদদের তাদের মানসিকতা হলো শুধু ক্ষমতায়ন এ দেশের অনেক সীমাবদ্ধ আছে রাজনীতি আন্দোলন করা আমরা কি দেখেছি শিক্ষার অবস্থা নিয়ে কোনো আন্দোলন হতে রাজনীতিবিদদের কাছে আমরা কি দেখেছি যে গ্যাস বিদ্যুতের অপতুলতার জন্য যে দুর্নীতি এবং অনিয়মের জন্য রাজনীতি কোনো আন্দোলন হতে আমরা কি দেখেছি আমলাতান্ত্রিক জটিলতার জন্য আন্দোলন হতে ওই স্বার্থগুলির সত্ত্বে যখন রাজনীতিবিদদের ওই দুর্নীতির ব্যাপারে যখন কথা হয় বা কোনো অব্যবস্থার বিরুদ্ধে কথা হয় তখন কিন্তু তারা সবাই একই ভূমিকা পালন করে শুধু ক্ষমতার পালা বদলের জন্য আমরা এক একজন এক একবার ভূমিকা নিই আসলে আদর্শবাদের এখানে কোনো বালাই নেই আমরা যার অর্থনীতির চাকা গোড়ায় যারা আমরা কাজ করি আপনি যারা বললেন ব্যবসায়ীরা এখানে পারে না

এটা এই সরকার আমলে না কোনো সরকার আমলেই এটা একটা গণতান্ত্রিকভাবে রিয়েল গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন ফেডারেশন আমরা দিতে পারিনি এখন আপনারা কেন দিতে পারে না একটা প্রশ্ন কারণ ফেডারেশনের যে থাকবে তার সরকার পক্ষের সাথে একটা ভালো রিলেশন থাকা হয় এই জন্য আসলে সরকার পক্ষের থেকে আমি রিলেশনটা কেন করব রিলেশন করব দেশের ব্যবসার থার্থে এখানে প্রশ্ন আমি যদি ব্যক্তি স্বার্থে যাই তখন ওই ব্যক্তিগত রিলেশনের প্রশ্নটা আছে আমি এখানে দাঁড়াই আমি যদি আমি অনেস্টলি কাজ করি আমি যদি আমার দেশের স্বার্থে এই কমিউনিটির স্বার্থে কাজ করি আমার ব্যক্তির স্বার্থে কাজ না করি তাহলে কিন্তু আমার এখানে রিলেশনটা এমনিই আপনার সাথে হয়ে যাবে আমার যদি ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার না থাকে আর আমি যদি একটা ব্যাংকের লাইসেন্সের জন্য তদবির করি আমি যদি কোনো কিছু নিজের কোনো চাওয়া পাওয়ার জন্য তদবির করি আমি যদি আপনার আদার কোনো লাইসেন্সের জন্য তদবির করি তাহলে তো এখানে আমার পক্ষে তো কোনো না ভাবে আমি কোনো পার্টি থেকে কোনো কোম্পানি অভ্যস্ত তা আমি যদি নেতা হই আমি তো ওই সময় অনুকম্পকারী হিসাবে তার প্রতি আমার একটা রয়্যালিটি থাকতেই হবে আমি তো এখানে আমার আমার ভূমিকাটা আমি ঠিক মতো পালন করতে পারবো না তারপরও আশা 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 না আমরা আমরা না পরিবর্তন একদিনে আসে না পরিবর্তন আসবে পরিবর্তন আসার জন্য সুযোগটা কিন্তু করে দিতে হবে কিন্তু আমরা দেখছি যারা রাজনীতি করে যারা রাজনীতি অনেক আমি যদি আজকে রাজনীতি করতে চাই মনে করেন আমার এলাকায় আমি রাজনীতি করব। এটা আমার পক্ষে সম্ভব না রাজনীতি হিং করা রাজনীতিতে যারা আছে তারা কোনোভাবেই একজন মানে আমি যদি রাজনীতি করতে হবে আমি প্রক্রিয়ার মাধ্যমে আমি রাজনীতিতে আসতে পারবো না কারণ তারা খুব সন্ধিহান হয়ে যাবে যে আমি রাজনীতি আসলে আমার তারা তাদের নিজের নিজেকে নিয়ে বিতর ব্যাপারটা দেখুন প্রধানমন্ত্রী আমাকে বলতেছিলেন আপনি ফোনে যে সানি ভাই আপনি ইলেকশন করবেন কিনা আপনিও বলতেছিলেন কিন্তু এখানে আমার এলাকায় আমার যত জনপ্রিয়তা থাকুক আমার এলাকায় যতই কন্ট্রিবিউশন থাকুক রাজনীতিবিদরা কিন্তু টিকে থাকতেই হলে হলেই আসলে রাজনীতিবিদদের সঙ্গে একটা সম্পর্ক রাখা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রাখা আরো বেশি বাঞ্ছনীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ট্রেড বডিগুলিতে এখন যারা নেতৃত্বে আসছেন বহু বছর বিএনপির সময় থেকে শুরু হয়েছে

প্রসঙ্গ বাংলাদেশের টেলিভিশন পত্রপত্রিকার যে সংবাদ সেটিকে তুলে আনার দ্বারা আপনারা ব্যবসায়ী নেতারা সেটি করতে পারেন না কেন আমার হচ্ছে যে আপনাদের যখন আপনারা অস্থিরতার সময় মাঠে দাঁড়ান মূলত হরতাল বন্ধ করতে হবে অবরোধ বন্ধ করতে হবে কিন্তু যে কজে আওয়ামী লীগ যখন করেছে বা বিএনপি যখন করেছে একে অবস্থা আওয়ামী লীগও যখন রাজপথে ছিল তখনও হয়েছে তখন আপনারা আসলে দুপক্ষকে একটা মানে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় কথা বলতে না বা বলেন না ভারসাম্য করার কিছু নাই তো এখানে ভারসাম্য হলো প্রত্যেকটা ভারসাম্য তৈরি করার কথা বলবেন এখানে একটা জিনিস যারা নেতৃত্বে আসে যারা বা বাদার সংগঠনের আসে প্রত্যেকেরা কিন্তু একটা নিজস্ব চয়েস থাকে আমরা বাংলাদেশের মানুষ আমরা রাজনীতি বিমুখ না কিন্তু আমরা না কিন্তু একটা এক রাজনীতির প্রতি দুর্বলতা থাকে আর একটা ব্লেসিং বাংলাদেশের মতো সোসাইটিতে আপনি যেটা বলছেন যে এই রাজনীতি দুর্বলতা থাকেই স্বাভাবিক বিভিন্ন কারণে আমার প্রশ্ন তো আমি একসময় ছাত্রলীগ করতাম আমি ছাত্রলীগ আমি আমি একটা রাজনীতির প্রতি দুর্বলতা থাকে কিন্তু আমি যখন আমি যেটাকে ইম্পর্টেন্ট দিতে চাই আমি যখন বিকিমির চেয়ারে বসবো আমি তখন রাজনীতি এখন আমার কোনো কাজে আসবে না এখন সরকারের সমালোচনা সরকারের যেমন আমরা কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু সরকারের অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের কিছুদিন আগে আমি বলি আপনাকে আমার গত মিটিংয়ে ছিল আমাদের এনবিআর সাথে এনবিআর আমি সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে কি সীমাবদ্ধতা সরকার কিন্তু চাচ্ছে নীতিমালার আলোকে দেশের এক্সপোর্টটা আরো বৃদ্ধি করার জন্য কিন্তু এই কাস্টমস এই এনবিআর এই কাস্টম বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে এটা আটকে রাখছে জাস্ট একটা উদাহরণ দিই আপনাকে একটা উদাহরণ দিই আমাদের একটা আমাদের একটা এসআরও হলো যে আমা আমাদের আগে একটা মেশিনারি ইম্পোর্ট করতে হলে আপনি বোর্ড অব রেভিনিউ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হতো সেভেন যেমন আপনার একটা একটা নিতে হতো এটা বোর্ড অব রেভিনিউ থেকে বোর্ড অব ইনভেস্টমেন্ট থেকে বোর্ড অফ ইনভেস্টমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে বস্ত্রমন্ত্রী উনি কি বললেন মাথায় খুব দিলেন যে আমাদের ট্যাক্সটাইল বস্ত্র মন্ত্রণালয় যেতে হবে উনি একটা প্রাইম মিনিস্টারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে এবং ওখানে সংসদে এতে মিটিংয়ে বলে উনি বস্ত্র দপ্তরে একটা শাখা খুললেন এই অস্ত্র শাখা এই মিটিংয়ে বললাম যে একটা ছেলে আমি জানি সে পঁয়ত্রিশ হাজার আড়াই লাখ টাকার চাকরি ছেড়ে পঁয়ত্রিশ হাজার টাকার চাকরি করলেন ইন্সপেক্টর হিসেবে আমাদের ফ্যাক্টরিগুলি তার কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হচ্ছে কি পরিমাণ হয়রানি আমরা হচ্ছি এই অ্যাস ওটা গ্যাজেট হয় নাই আমি কিন্তু ওই বস্ত্র অধিদপ্তরের সার্টিফিকেট যখন নিয়ে আমি চিটাং চিটাংপোর্টে আমি মেশিনারিজ ইম্পোর্ট করছি কিন্তু আমি যখন ঢাকা এয়ারপোর্টে দিলাম আমাকে বললে এটা তো গ্যাজেট হয় নাই তাই তুমি মেশিনারি আনতে পারবে না তোমাকে এখানে ডিউটি যেটা আছে এটা দিয়ে ছাড় করাতে হবে সরকারের পলিসি একরকম কিন্তু কাস্টমস বিভিন্নভাবে সীমাবদ্ধতা করে তারা আমাকে প্রত্যেকবার বারে বারে ইয়া দিচ্ছে আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে দেখেন আমাদেরকে আমার ফ্যাক্টরি আনলিমিটেড আমি আমার ফ্যাক্টরিতে এক হাজার কোটি টাকা ইম্পোর্ট করতে পারি আমি উইদাউট উইদাউট ট্যাক্স আমাদের উইদেড এর আওতায় এখন আমি যদি একটা কনসানি কেমিক্যালের এটার মধ্যে মনে করেন সাপোজ এক কোটি বা পঞ্চাশ লাখ টাকার কেমিক্যাল থাকে সে বলে যে এটা টেস্ট করতে হবে কারণ তুমি কেমিক্যালের নামে অন্য রং ডিক্লারেশন দিচ্ছ যে ভাই টেস্ট করো তুমি আমি একটা বন্ড দিই বিকিমি বিজিমি আমি একটা আমি আমি একটা কথা বলি আপনি আপনাকে আমি সার্টিফিকেট দিই তুমি আমাকে দিয়ে দাও সে দিবে না সে আমাকে দিবে না আমার সে দিবে না সে টেস্টে পাঠাবে টেস্টে পাঠাবে মানে কি আমাকে করে এক মাস অপেক্ষা করতে হবে বাই দিস টাইম আমাকে কিন্তু ওই প্রতিদিনের যে ডলার ডলার করে করে পার আমাকে করতে হবে তখন আমরা একটা মাস একশো পঁচিশ ডলার করে আমি এখানে পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা ইয়ে দিব ঠিক আছে তার সাথে একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে যে ফ্যাক্টরিকে আপনি এক হাজার কোটি টাকার এক্সপোর্ট করার বন্ডে রয়াল লাইসেন্স দিয়েছেন তাকে কেন আপনি পাঁচ কোটি টাকার বা এক কোটি টাকার গ্যারান্টি দিয়ে মাল চাপবে না ওর এখন এটা তো সরকারের নীতি মত আমরা এইগুলি নিয়ে প্রটেস্ট করি প্রশ্ন হলো আমি যখন আমার দায়িত্ব থেকে আমি যখন দায়িত্বে থেকে এখন সরকারের বিপক্ষে না তো পলিসির বিপক্ষে আমার ইউটিলাইজেশনের বিপক্ষে যেভাবে আপনি অ্যাপ্রোচ করতেছেন এটার বিপক্ষে এটার বিপক্ষে মানে সরকারের বিপক্ষে না কিন্তু না ওই বন্ডেড ভাইরাসের কথা বলছিল তো আজকে উদাহরণ দিলাম বন্ডের এটা নিয়ে বিভিন্ন রকম বিতর্ক আছে আজকে এক জায়গায় গিয়েছিলাম ওল্ড টাউনে পুরান ঢাকায় আপনি জানেন যে ফেডারেশন নির্বাচন চলছে এই জন্য ওই ইস্যু নিয়ে গিয়েছিলাম তো ওরা এই বন্ডেড ওয়ার হাউসের কথা বলছে যে অনেকে কাগজ এনে তারপরে বিভিন্ন রকম জিনিস এনে বিক্রি করে ফেলে ব্ল্যাকে তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে দুঃখজনক এটা যুগ যুগ ধরে হয়ে আসছে আপনি যেটা বলছিলেন যে ব্যবসায়ীদের সাথে যে পলিটিশিয়ানদের যে কখনো কোনো আলাপ করা যায় কি আমি সময় মনে হয় যে এক ধরনের এক পেশে মানে ক্ষমতায় যারা থাকেন তাদের প্রতি একটা সুদৃষ্টি রেখে তারা সবসময় কথা বলবার চেষ্টা করেন বা নিরপেক্ষ ব্যবসায়ী সবসময় ভয় থাকে জিলু ভাই সত্যি কথা খুব ভয় থাকে কারণ আমাদের দেশের যে নিয়ম কানুন আছে ভ্যাট ট্যাক্স এগুলি এগুলি নিয়ে সবাই কম বেশি এড়িয়ে চলার চেষ্টা করে তো কখনো মানুষ চিন্তা করে খুব জোরে যদি কথা বলতে চাই যে যেকোনো সরকার যে কোনো মানুষকে ঘায়াল করা খুবই ইজি ব্যাপার খুবই ইজি ব্যাপার কেননা আমরা এখনো কিন্তু অনেক ট্রান্সপারেন্ট হই না বাট আস্তে আস্তে কিন্তু সব ব্যবসায়ীরা ট্রান্সপারেন্ট হচ্ছে আগে দেখেন যে মানুষ হিসাব রাখতো ছোট্ট একটা খাতা টালি খাতা বলতো লেখলো লেখলো পরে ফেলে দিত এখন কিন্তু হচ্ছে না এখন ভ্যাট ট্যাক্স সব আস্তে আস্তে কিন্তু আমরা দেশটা তো আমরা নিজেরাই গরিব ছিলাম সবাই আস্তে আস্তে আমরা মডার্ন হচ্ছে এখন কম্পিউটারের সব হিসাব থাকতেছে অডিট হচ্ছে সময় সময় এখন আস্তে আস্তে কিন্তু মোট ট্রান্সপারেন্ট হচ্ছে সরকারও চেষ্টা করছে এনবিআর বলেন বিভিন্ন রকম এজেন্সিগুলো বলেন চেষ্টা করছে সব ট্রান্সপারেন্ট করার জন্য এবং সহজ করার চেষ্টা করছে এনবিআর থেকে কিন্তু চেষ্টা করছে যারা প্রপারলি ট্যাক্স দিবে তাদেরকে বিভিন্ন রকম উৎসাহিত করা তাই না বিভিন্নভাবে পুরস্কৃত করা আর ট্রাইং মানে আস্তে আস্তে করে এই জিনিসগুলি কিন্তু আমার মনে হয়ে যাবে বিকজ আপনি যে প্রশ্নটা করছিলেন যে ফেডারেশন কিংবা এখন যদি অন্যভাবে প্রশ্নটা করি যে সামনেই এই শীর্ষ ট্রেড বোর্ড এ বিসিসি এর নির্বাচন আছে কেমন এ বিসিসি চাই দেশের শীর্ষ বোর্ডের চেহারা ক্ষমতা নেতৃত্ব কেমন হওয়া উচিত বা তার কাজটা আসলে কি হওয়া উচিত বা যে কাজটা করা উচিত সেটি করতে পারছে কিনা আপনি একটি অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন সানি নেতৃত্ব দিচ্ছেন একটি বললেন যে ফেডারেশনের প্রেসিডেন্ট আপনি বলছিলেন যে পলিটিক্যালি অ্যাসাইন কিংবা পলিটিক্যালি কিছু আশীর্বাদ পুষ্ট হয় অ্যাকচুয়ালি এই জিনিসটা এই সরকার আগের যে সরকার ছিল তার সময় থেকে কিছু তো হয়ে আসছে সেটা আমি বলেছি তার সময় থেকে কিন্তু হয়ে আসছে বিএনপি সময় থেকে বিএনপি সময় থেকে কিন্তু এটা একটা মানে ছায়া একটা সাপোর্ট থেকে কিন্তু হয়ে আসছে এই জিনিসটা এটা রয়ে গেছে আমাদের যারা ফেডারেশনের মেম্বার আছে যারা জিবি মেম্বার আমরা কিন্তু জেনারেল বডির মেম্বার দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে সরাসরি ভোটের মাধ্যমে যেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় এখন নির্বাচনের আগে এটা অনেক বলেন যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকে বলে যে আমি গেলে করছি নেক্সট টাইম হয়তো এবার আমি গিয়ে এটা এটা করব বাট কয়েকটা আমি হয়নি দেখে আসছি আমি মনে করি আর এখানে আরেকটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত আছে আমি আরেকটা জিনিস অ্যাড করি এখানে দুরকম ব্যাপার আছে একটা হলো যে কেউ অটোমেটিক্যালি ডাইরেক্টর হয়ে যাচ্ছে অটো ডাইরেক্টর এখন অটো ডাইরেক্টর চেম্বারের আছে দশজন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আছে দশজন আর নর্মালি ষোলো জনের নির্বাচন করতে হবে অ্যাসোসিয়েশন থেকে অ্যাসোসিয়েশন গ্রুপ আর ষোলো জন চেম্বার গ্রুপ থেকে নির্বাচন করতে হবে তো আমাদের যেটা প্রশ্ন দেখা গেল আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি যারা অটো ডাইরেক্টর তারা মিটিংয়ে আসেন না বিকজ অটো ডাইরেক্টর অটোমেটিক হয়ে যাচ্ছেন তাদের কিন্তু জেনারেল জিবি মেম্বারের কাছে কোনো কমিটমেন্ট নাই বিকজ তারা ভোট চাইতে যাওয়া লাগে না ভোট চাচ্ছেন না কমিটমেন্টও করছেন না সো যারা নর্মালি নির্বাচন করে যে ডাইরেক্টর হচ্ছে তাদের কিন্তু অনেক বেশি কমিটমেন্ট থাকে বিকজ ওনারা ডাইরেক্ট ভোটারদের সাথে যাচ্ছেন কথা বলছেন ভোটাররা বিভিন্ন রকম প্রশ্ন করছেন বিভিন্ন রকম দায়িত্ব দিচ্ছেন তারা কিন্তু ওখানে কমিটমেন্ট করে আসছেন এবং ফাইনালি দে ট্রাই দেয়ার বেস্ট বোর্ডে গিয়ে কিন্তু যারা নির্বাচন করে এসে ডাইরেক্টর হন তারা কিন্তু বোর্ডে গিয়ে করার চেষ্টা করে আপনি দেখেন যে বিগত দিনে ফেডারেশন কিন্তু আমি মনে করি যারা সেই সেভেন্টি থ্রি থেকে এখন পর্যন্ত যারা ফেডারেশনে আছেন যারা প্রেসিডেন্ট ছিলেন ডাইরেক্টর ছিলেন তারা কম বয়সে কিন্তু ধারাবাহিকভাবে কাজ করে কিন্তু আজকে ফেডারেশন এত বড় হয়েছে ফেডারেশন করে না ওনাকে অভিযোগ করে না করলে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু এত সহজীকরণ হতো না ওনাদের মতো বিজিএম বিকেএমই বিটিএম ওদের হয়তো ফেডারেশন দরকার পড়ে না কেন ওনারা নিজেরাই একটা ফেডারেশন বিজেএমই বিকজ ভেরি স্ট্রং বিকজ সরকার স্পেশালি তাদেরকে সাপোর্ট দেয় বাট ফেডারেশন দরকার হলো যারা ছোট এবং মাঝারি ব্যবসা করে তাদের দরকার যারা কিন্তু হঠাৎ করে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করতে পারে না এনবিআর মিটিং করতে পারে না ওনারা কিন্তু ফোন করে তোফাল ভাই আমরা আসতেছি কথা অফ অফকোর্স তোফাল ভাই অ্যাক্সেস দিচ্ছেন বিকজ অনেক বড় অ্যাসোসিয়েশন ওনাদের ছোট ছোট অ্যাসোসিয়েশনগুলো কিন্তু ঢুকতেই পারে না অ্যাপয়েন্টমেন্টই পায় না ডুবের করতে নিড ফেডারেশন এবং ফেডারেশন কিন্তু ওই ভূমিকা পালন করছে আমি মনে করি বিকজ তারা ভ্যাট ট্যাক্স বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু

ব্যবসা বাণিজ্য সময় দিতে পারি না ব্যবসার ক্ষতি পরিবারকে সময় দিতে পারি না পরিবারের অনেক অভিযোগ যে আমাদের বা আমার বাচ্চা কাচ্চার এই সমস্যা ওই সমস্যা তুমি নিয়ে আসো তোমার ব্যবসায়ীদের কী প্রবলেম ছুটে যাচ্ছ এটা একটা নেশা কিন্তু নেশা আমি মনে করি যদি আমাকে কেউ দায়িত্ব দিলো কোনো কিছু অ্যাজ এ লিডার বানালো অনেক আশা নিয়ে লিডার বানালো এখন যদি আমি ওই দায়িত্ব থেকে পিছপা হই সময় না দিই আমি মনে করি এটা অনেক অন্যায় করা হবে আর আমি মনে করি যদি যে আমাকে দায়িত্ব দিয়েছে এটা ইমানি দায়িত্ব আমার কিন্তু কমিটমেন্ট রাখা উচিত সেই হিসেবে কিন্তু দেখেন আমি আমি আমার অ্যাসোসিয়েশনের দীর্ঘ দুবার প্রেসিডেন্ট ছিলাম এবার আরেকজন ইমিডিয়েট প্রেসিডেন্ট হয়েছে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করে এসেছি এই কাজের মাধ্যমে চেষ্টা করেছি দেখেন আমি যে ব্যবসা করি গাড়ির ব্যবসা করি রিকন্ডিশন গাড়ির ডিউটি কিন্তু সবসময় চেষ্টা করেছি যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার জন্য পাশাপাশি আপনি দেখবেন যে অটো লোন যেটা অনেক বেশি ছিল মাঝখানে বেড়ে গিয়েছিল ওটাকে আবার কিন্তু কমিয়ে আনার চেষ্টা করেছে এবং অটো লোনও অনেক সাকসেসফুলি কাজ করেছে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে কাজ করেছে এইগুলি কন্টিনিউয়াস প্রসেস সেরকম ফেডারেশনে কিন্তু অনেক কাজ আমরা ফেডারেশনকে কী চাই আমরা চাই যে ফেডারেশন একটা রিসার্চ সেল হবে জরিপ এবং গবেষণার সেল থাকা উচিত সেখানে খুবই দরকার তার কারণ একটু বলি অনেক ছোট ব্যবসায়ীরা আছেন না বুঝে কিন্তু অনেক ব্যবসায়ী ঢুকে যান দেখা যায় যে ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেক পুঁজি হারান তারা যদি থাকে এখানে একটা নোহাউ যে ওনারা এটা ফিজিবিলিটি চেক করে রাখলো হঠাৎ করে একজন ব্যবসায়ী ব্যবসা করতে আসবেন ওনার যদি স্পেশালি কিন্তু তার আমি যদি আবার বলছি সেল বিক্রিও করতে পারেন কিন্তু কোনো আহ কাছে হ্যাঁ তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু মার খাবে না কোনো ব্যবসায়ী পাশাপাশি যে সেক্রেটারি এইট আছে ফেডারেশন এটাকে আমি মনে করি আরো শক্তিশালী করা উচিত এখন যে অবস্থা আছে তার থেকে আরেকটু শক্তিশালী করা উচিত তার আমি ফেডারেশন দেখেছি অনেক অ্যাসোসিয়েশনে ঘুরে দেখলাম অনেক অ্যাসোসিয়েশনে কিন্তু তাদের নিজের অফিস নিজস্ব কোনো অফিস নাই তো ফেডারেশনে খুবই একটা সুন্দর বিল্ডিং হচ্ছে কিন্তু এখন নিজস্ব হাট খোলাতে করছে আমাদের কি আমি স্পেশালি আমাদের দাবি যে যেসব অ্যাসোসিয়েশনের অফিস নাই সেখানে কিন্তু তারা নামে মাত্র মূল্যে কিন্তু অফিস ভাড়া কেমন স্পেস দিতে পারে এতে পারে করে কিন্তু ফেডারেশন যে অ্যাসোসিয়েশন গুলো আছে ওখানে কিন্তু অফিস করতে পারবে এবং সাথে সাথে কিন্তু যোগাযোগ করতে হবে যে কোনো সমস্যা নিয়ে ফেডারেশনে যাবে আর একটা ওয়ান স্টপ সার্ভিস করা উচিত ফেডারেশনে

কি অনেকে আছে যেমন ঢাকা চেম্বার চিটাং চেম্বার মেট্রোপলিটন চেম্বার তাদের থেকেও এটা কারণ হলো ঢাকা চেম্বার চিটাং চেম্বার চেম্বারের যারা বড় বড় আছে এবং অ্যাসোসিয়েশন যারা বিভিন্ন কারণে এটা কারণ হলো তাদের যেটা বললেন যে আমাদের রিসোর্স আমাদের সক্ষমতা এইসব বিচার করে এখন আমার বিকিমে যদি একজন ডাইরেক্টর আমি আমার স্বার্থ রাখার জন্য গার্মেন্টস সেক্টরকে আমি ফেডারেশনে পাঠাতে চাই তাহলে ইলেকশন করতে হবে ইলেকশন কার কোন অ্যাসোসিয়েশনে করতে হবে ভোটের ক্ষেত্রে কিন্তু সবাই সমান আমিও ছয়জন ভোট দিতে পারবো ওই আপনার পাঁচটা 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 ভোট দিতে পারবো একটা পাঁচটা ভোট দিতে পারবো আরেকটা যে আমাদের ছোট অ্যাসোসিয়েশন মনে করেন তারাও পাঁচটা তখন মেজরিটি অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে তাদের এখন মাইনরিটি হওয়ার সম্ভাবনা বেশি

এটা আরো বেশি মানে কি বলে বাংলাদেশকে প্রতিনিধিত্বমূলক করে একটা দেশের প্রতিনিধিত্বমূলক করে এটা একটা ইমেজ বিল্ডিং এর ব্যাপার আছে আপনি বললেন গবেষণার কথা সত্যিই বলা আছে ফেডারেশন থেকে বাজেটিং আমরা দেখি বাজেটের তৎপরতা দেখি কিন্তু ফেডারেশন বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি এবং বৃহত্তর শিল্প প্রতিষ্ঠা করার জন্য ব্যবসা বাণিজ্যের সুবিধা করার জন্য এই যে দেখেন বাংলাদেশ দাঁড়ান দাঁড়ান আমি শেষ করি বাংলাদেশের ইন্টারেস্ট রেট কেন বেশি আমাদের প্রিমিয়াম কত দরকার প্রিমিয়াম কত দরকার আজকে আমরা গ্রাহক পর্যায় থেকে সিক্স থেকে সেভেন পার্সেন্ট আমরা ইন্টারেস্ট করে এফ বিআই নিচ্ছি বা আমরা ডিপোজিট নিচ্ছি আমরা এটা খাটাচ্ছি বারো থেকে পনেরো আমরা এখানে প্রিমিয়াম নিচ্ছি সাত থেকে আট পার্সেন্ট পৃথিবীর কোথাও এই প্রিমিয়ামটা নাই টু পার্সেন্ট অ্যানাফ টু পার্সেন্ট টু থেকে থ্রি পার্সেন্ট প্রিমিয়াম নিলে আপনার লাভ হয়ে যাবে ইন্টারন্যাশনালে মাত্র এখন বিদেশ অনেক কম কিন্তু আমরা কিন্তু ফেডারেশন থেকে আমরা ওই রকম কোনো তৎপরতা যে বেসিক মেসিভ অ্যাকশন যে ক্ষুদ্র মাঝারি শিল্পকে আপনি কিভাবে সুবিধা দিবেন আপনি ব্যাংক ইন্টারেস্ট বর্তমান যে ব্যাংকের পনেরো পার্সেন্ট তো ইয়ারলি টার্ন ওভারে লাভই করতে পারবেন না আপনি কি এখন মেচিপ কোন তাদের কোনো গবেষণা নাই তারা আমি ফেডারেশনের বিরুদ্ধে বলছি না বাংলাদেশের অর্থনীতি যত বড় সাইজ হয়েছে আড়াই লক্ষ কোটি হাজার ডলার ডলারের বাজেট যেটা এই সরকারের আমলে আগামী চার বছর এটা পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা হবে আমাদের 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 বাজেট এই বাজেটকে এবং আমাদের গ্রোথ যদি আমরা সেভেন পারসেন্ট তৈরি তাহলে কর্মকাণ্ড আরো বেশি পাঁচ লক্ষ কোটি টাকা হবে ফেডারেশন কিন্তু আমাদের কর্মকাণ্ড আরো বেশি অথেন্টিক আরো বেশি অনেক বেশি সহযোগিতামূলক অনেক বেশি মানে গরিব এবং যেটা বলছেন ব্যাংক ইন্টারেস্ট সহ আদার যে ইয়াগুলি আছে আজকে দেখেন পাঁচশো কোটি টাকার বেশি যাদের ঋণ আছে তাদের জন্য স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট হইলো এইটা গণতান্ত্রিক দেশে কোনোভাবে কাম্য না কিন্তু ফেডারেশনে যেভাবে এটার প্রতিবাদ করা উচিত ছিল যেভাবে এটা বন্ধ করা উচিত ছিল এটা হয় নাই পরবর্তীতে কিন্তু আমরা দেখি না আর একটা জারি হয়েছে যে না সমান ক্ষুদ্র মাজারি শিল্প কারখানা যারা টাকা দিতে পারে না রাজনৈতিক কারণে তাদেরকে কি বলছে কেস্টকেস তাদেরকে বলা হয়েছে কেস ভিত্তিকে তাদেরকে রিনিউল করা হবে ব্যাংকে আসলে কিন্তু ডালাও ভাবে কোনো কাউকে বলা হয়নি এই যে পাঁচশো তাহলে আমরা মানে কি আজকে যে পাঁচশো কোটি টাকা যে ঋণ নিয়েছে সে কিন্তু এটাকে রিশিডিউল করে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে রিশিডিউল করে আবার দুই হাজার কোটি টাকা ঋণের একটা সুযোগ করে নিয়েছে আর যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না কারণ ব্যাংকের যে ক্যাপাসিটি আছে ব্যাংকের যে যে ঋণ দেওয়ার যে ক্যাপাসিটি এ বড় কয়েক আজকে যদি বাংলাদেশের ইকোনমিক আপনি অ্যানালাইসিস করেন ফেডারেশনের বলা উচিত যে বাংলাদেশে মাত্র গুটি কয়েক কোম্পানিকে সবাই পালাক্রমে ঋণ দিচ্ছে এই ঋণটা কতটুকু জাস্টিফাই একজনকে এত এতগুলি ঋণ দেওয়া এবং কতগুলি অথেন্টিক ঋণ দেওয়া এই জন্যই কিন্তু ওই বড়দের ভিড়ে মাঝারি ক্ষুদ্র শিল্প যদি আপনি পাঁচ বছর ধরেন তারা ওইভাবে এগিয়ে যাচ্ছে পাচ্ছে এবং যদি কেউ করে আজকে যদি বাংলাদেশের আমি একটা প্রশ্ন করি ডন বাইকে যদি আজকে যদি বাংলাদেশে কি কমিউনিটি প্রোডাক্ট খাদ্য ফুড সামগ্রী যদি ইম্পোর্ট করতে চায় উনাদের মেসিভ অ্যাকশানে কেউ টিকে থাকবে মার্কেটে এটা একটা কিন্তু ফেডারেশন উচিত ওই ওই সাধারণ ভোক্তাদের আমি দেখছি আমার আমার স্টুডেন্ট লাইফে যে একটা স্মল একটা ইন্ডিভিজুয়াল পার্সেন আগে ইম্পুট করত সুডায়েশ ইনপুট করত খাদ্যদ্রব্য ইনপুট করত ছোট ছোট ইম্পোর্টার ছিল এখন মার্কেটে গুটি কয়েক সারা বাংলাদেশ হিসাব করেন 21 থেকে 25 জন ইম্পোর্টার আছে টোটাল কমিডিটি প্রোডাক্টে ফেড অনুস্থিতি এগুলিকে সিগনিফিকেন্স ধরে ভিতরে ঢুকে এগুলিকে জনসমক্ষে সরকারের সাথে সরকারের সাথে আলোচনা করে এবং ক্ষুদ্র মাঝারিদেরকে সহযোগিতা করা আমি ফেডারেশন বিল্ড করতেছি

অটো ডাইরেক্টর যারা চেম্বার এবং অ্যাসোসিয়েশন থেকে আসছে আমি বলি যে সেটা আসছে সেটা এ গ্রেডের বলতে পারি আপনারা এখন টোটালি বোর্ডটা বোর্ডে ফেডারেশনের বোর্ডে আপনাদের মতো লোক যদি নিয়মিত ওখানে বোর্ডে মিটিং আসেন আমি বলি আমি বলি ইসি মিটিং এ যদি আপনারা জয়েন করেন চেম্বারগুলোর থেকে জয়েন করেন এক একজন কিন্তু এক একটা মাথা স্ট্রেংথ আপনারা থাকলে ওই বোর্ডটা কত স্ট্রেন শক্তিশালী আপনারা বুঝেন এখন আপনারা যে যার ব্যবসায় থাকেন আপনারা মনে করেন যে আমি নিজেই একটা ফেডারেশন আমি নিজেই একটা ফেডারেশন আমি বলি বলি নি লেটমি তো এখন আপনাদের মতো মাথা যদি এসে বসে চেম্বারগুলি থেকে অফকোর্স আমি মনে করি এই গ্রেডের আপনারা যারা আছেন যেভাবে ক্লাসিফাই করা হয়েছে এই গ্রেড তাহলে আপনি মনে করেন মানে যিনি প্রেসিডেন্ট হন তাদের হাত কত বড় কত শক্তিশালী হয় কিন্তু আপনারা যে রেগুলার আসেন আপনারা বুদ্ধি দিবেন অফকোর্স আপনাদের বুদ্ধি নিয়েই তো অ্যাকচুয়ালি একটা প্রেসিডেন্ট তো নিজের বুদ্ধিতে চলে না টোটাল যারা বোর্ডে থাকে সব ডাইরেক্টরের বুদ্ধিতেই চলবেন তা আপনারা যদি বুদ্ধি দেন সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে পলিসি নিয়ে যদি এখন বুদ্ধি দেন আপনারা যদি মুভ করেন একসাথে

যে নিউ এন্টারপ্রেনিয়ারশিপরা কীভাবে কী ব্যারিয়ারগুলি আছে আজ আপনি একজন ব্যাংকের ডাইরেক্টর ডন ভাই আপনি আছেন আপনি দেখেন আমি যে কথাগুলি বললাম যে আমাদের অর্থনীতিকে আরও বেশি কম্পিটিভ করার জন্য আরও বেশি নতুন এন্টারপ্রেনিয়ার তৈরি করার জন্য ফেডারেশনের কিন্তু অনেক ভূমিকা আছে সীমাবদ্ধতা হলো আমাদের ব্যাঙ্ক ইন্টারেস্ট সীমাবদ্ধতা হলো নতুনদের ব্যবসা করার সুযোগ কম আর যারা যারা এটাকে কন্ট্রোল করতেছে তারা

থার্টি থ্রি বিলিয়ন ডলার এক্সপোর্ট হচ্ছে ফর্টি বিলিয়ন ডলার ইম্পোর্ট হচ্ছে টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার এখন রিজার্ভ আছে বাংলাদেশ পিছিয়ে নেয় যতই হরতাল অবরোধ যত কিছুই হোক কিন্তু আমরা যারা উদ্যোক্তারা আছি যারা এইট্টি থ্রি পার্সেন্ট আমরা বাংলাদেশের এই ইকোনমিতে আমাদের যারা অবদান তারা কিন্তু এই অর্থনীতির চাকা কিন্তু চালিয়ে রেখেছে আপনি পাঁচশো কোটি টাকার কথা বলেছেন হ্যাঁ বাংলাদেশ ব্যাংক যেটা করেছে একটা আইস ব্রেকিং হয়েছে আমি মনে করি যদি নেগেটিভ ওয়েতে দেখি মনে হচ্ছে বড়দেরকে সুবিধা দিচ্ছে ঠিক আছে কিন্তু পজিটিভ হইতে দেখা যায় সেটা হলো যে যখন একটা আইস ব্রেকিং শুরু হয়েছে এই সুবিধাটা আমরা যারা ফেডারেশন আপনারা যারা আছেন আমরা কেন কথা বলবো না আমাদেরকে কেন এটাকে একশো কোটি কোটিতে কেন আনবো না এটাকে পঞ্চাশ কোটিতে কেন আনবো না যখন বাংলাদেশ ব্যাংক একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা আমরা মনে করি পজিটিভলি কাজে লাগিয়ে আমরা যারা ছোটো উদ্যোক্তা আছে আমাদেরকে কাছে কেনটা নিয়ে আনবো না এটাকে আমরা একশো কোটি করবো ফিফটি ক্রোড় করবো আমাদেরকে এই সুযোগ দেওয়া দিতে হবে উইল অ্যাপ্রোচ টু দ্য বাংলাদেশ ব্যাংক লেটস ট্রাই একটা তো আইস ব্রেকিং হয়েছে রাস্তা দরজা খুলেছে আমি মনে করি আমরা চেষ্টা করলে আপনারা আছেন ফেডারেশন আছে আমরা আছি সবাই মিলে কাজ করলে আমি মনে করি কোন সমস্যায় সমস্যা একটি বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ শ্রেণীর জন্য সুবিধা দেওয়া তো সবার কাছে পরিষ্কার এবং পরিষ্কার হয়ে গেছে এবং এই যে শত কোটি টাকা যাদের ঋণ এবং যাদেরকে সুবিধাটা দেওয়া হলো তারা খুব ভালো ঋণ গ্রহিতা হিসেবেও তো স্বীকৃত নয় সমাজে আমরা জানি পারসেপশন যা তাদের নাম ডাম দেখলে আপনি যদি পড়ে থাকেন বিআরপিডি যে সার্কুলার ছিল বাংলাদেশ ব্যাংকের সেই সার্কুলার অনেক ক্রাইটেরিয়া আছে কাদেরকে দেওয়া যে কি কি করতে হবে বিশ্বাস একটা দিন সময় নিয়ে কথা বলবো আমি মনে করি কোটি জায়গায় এটাকে আমরা কেন একশো কোটি আনি না কেন কেন পঞ্চাশ কোটি আনি না কেন আমাদের ব্যবসায়ীরা আছে আমরা বলতে পারবো আমাদেরকে সুযোগ দেওয়া হোক ওনাদেরকে দিয়েছেন আমাদেরকেও দেন সেটা আমরা চাইতে পারি তো সে চাবে কে ফেডারেশন আমরা আপনারা চাই ইনশাল্লাহ দেখি না সরকার আমাদের জোর করে বলি দিতে বাধ্য হবে যে চেষ্টা করতে হবে জি শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আমি একটা জিনিস বলতে চাই আমাদের অর্থনীতি আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন উন্নত বাংলাদেশ হবে মধ্যমায় দেশ না অনেক উন্নত হবে কারণ আমাদের যেই আমাদের এই গত নব্বই দশকের পরে আমরা ওপেন ইকোনমিতে আসছি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে যে প্রতিকূলতার মধ্যে রানা প্লাজা সহ সমস্ত পৃথিবীর বিরুদ্ধে আমাদের দেশে এবং বিদেশে যে ক্যাম্পিং ক্যাম্পিংয়ের বিরুদ্ধে রক্ত মাখা শার্ট নিয়ে আমাদের বিরুদ্ধে ক্যাম্পিং করছে কিন্তু আমরা কিন্তু এরপরেও পরেও এবছর আশা করছি ফাইভ প্লাস ফাইভ পার্সেন্ট আমাদের আমাদের গ্রোথ হবে যেটা ফিফটিন পার্সেন্ট হওয়ার কথা ছিল বা হতে পারে না এটা হওয়া সম্ভব আগামীতে আমরা দশ পার্সেন্ট করবো কিন্তু এটার জন্য দরকার আমাদের যে আমাদের যে সক্ষমতা আছে তিরিশ বছরে আমাদের শ্রমিকরা আমরা যেভাবে স্কেল করেছি এটাকে কাজে লেগে আমরা দেশ আগাই যাবো যে দনবাই ঠিকই বলেছেন আমরা পঞ্চাশ বিলিয়ন হব আগামী কিছুদিনের পরে কিন্তু প্রশ্ন হলো এটা এই সাথে সাথে আমাদেরকে সুযোগ করে দিতে হবে ফেডারেশন সহ আমাদের অ্যাসোসিয়েশনের এই বাংলাদেশের কে স্টিপ জব হবে আমি বলি এখন এখন এমন সুযোগ যদি যদি ফ্রি ইকোনমিতে ফ্রিস না থাকে এখন যদি নিয়ন্ত্রিত অর্থনীতি হয় এখন যদি ব্যাংক এবং অর্থনীতি প্রতিষ্ঠানগুলি যদি যদি মানে একটা এখানে যদি একটা গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ থাকে তাহলে প্রতিভানরা প্রতিভাবানরা আধুনিক জেনারেশন যারা আছে তারা ব্যবসায় আগে আসবে এবং ব্যবসায় সুযোগ দিতে হবে তাদেরকে তাই মনে করি আগামী ইলেকশনে ফেডারেশন মতলুবাই নেতৃত্বে উনি একজন হাইলি হাইলি এডুকেটেড পিপল এবং উনি উনি খুব স্বপ্ন দেখেন দেশ নিয়ে আমি উনার মধ্যে কোনো দিন নেগেটিভ কোনো কিছু দেখিনি উনি সব কিছুই পজিটিভ উনি সবসময় বলে হয়ে যাবে হয়ে যাচ্ছে হবে তো পজিটিভ একটা লোক আমরা আমরাও চাই তা আমরা চাই মতলুব বাই যদি আসে এবং ডি ইলেকশন করছে আমরা যে পরিবর্তনটা চাই যে আগামী প্রজন্মের বাংলাদেশ যে প্রজন্ম এই দেশকে উন্নতশীল দেশ করবে যে প্রজন্ম যেটা বলছেন যে আমাদের আমাদের এখন হয়তো বা এই নেতৃত্ব আমরা যদি রাজনৈতিক অস্থিতলার মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না সঠিক নেতৃত্ব দিতে পারি না আগামী নেতৃত্ব দেশকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে একটা রিয়েলি গণতান্ত্রিক উন্নত বাংলাদেশে রূপান্তরিত করার জন্য কাজ করবে দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যে পেজ রয়েছে সেসব পেজে আপনার মতামত রাখতে পারেন আর আপনার প্রতি মতামত আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই বুধবার তো সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুরে একটা পাঁচ মিনিটের দেখবার আমন্ত্রণ রইল মিস্টার হাবিবুল্লাহ ডন এবং মিস্টার রহিজ আসলাম সানি অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে দর্শক মন্ডলী বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী ব্যবসায়ী সমাজকে সবাই প্রশংসা করেন যে তারা শত প্রতিকূলতার থেকে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিবন্ধকতা আছে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি প্রতিবন্ধকতা অবকাঠামোর একটি প্রতিবন্ধকতা এরকম নানা ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলো ওভারকাম করবার অতিক্রম করবার তারা চেষ্টা করছেন এবং সেখানে তাদের দাবি যে প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হোক দেশের গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো অর্থনীতি ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো সেগুলো আরও শক্তিশালী হোক সরকারের কাছ থেকে তেমন কিছু প্রত্যাশা কিছু নীতিগত সহায়তা প্রত্যাশা সেটি সরকার দিতে উদারমনা হোক এবং সেই সঙ্গে আরেকটি প্রসঙ্গ দেশের শীর্ষ বোর্ডির ট্রেড বডির নির্বাচন সামনে সেটিকে সামনে রেখে যে ব্যবসায়ী সংগঠনগুলো আরও শক্তিশালী হোক তারা রাজনীতির বাইরে থেকে দেশের অর্থনীতি ব্যবসায়ীদের স্বার্থ দেখবে এবং নানাভাবে সেখানে গবেষণার প্রশ্ন এসছে নানা ধরনের রিসোর্সের প্রশ্ন প্রশ্ন আছে সব মিলিয়ে একটি শক্তিশালী ট্রেড বডি এফ বিসিসি এবং অন্যান্য অ্যাসোসিয়েশন চেম্বার যেগুলো আছে সেগুলোকে শক্তিশালী দেখতে চাই এবং সেটি শক্তিশালী হলে নিঃসন্দেহে সেটি দেশের অর্থনীতির জন্য এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা